বর্তমানে আমি সম্পূর্ণ নতুন একটা লোকেশনে আছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আপনার মোবাইল নাম্বারটি কতগুলো রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে, অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন যে কতগুলো রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে, এবং অপ্রয়োজনীয় রেশন কার্ডগুলোর সঙ্গে সঙ্গে সঙ্গেই আপনার নাম্বারটি ডিলিঙ্ক বা মুছে দিতে পারবেন। এবং অবশ্যই এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। অনেকদিন থেকে এই চ্যানেলে বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে, অসুবিধার কারণে ভিডিও আপলোড করতে পারছি না, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন যে আপনার মোবাইল নাম্বারটি কতগুলো রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে বা লিঙ্ক রয়েছে, অথবা আপনার নাম্বারটি কোন কোন রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। মাত্র 2 মিনিটের মধ্যেই আপনারা অবশ্যই জানতে পারবেন। এটা জানার জন্য সর্বপ্রথমেই আপনি আপনার মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর সার্চ করবেন food.wb.gov.in লিখে। আপনাদের সুবিধার্থে সরাসরি লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিউ হয়ে আসবে। ঠিক এই রকম ভিউ হবে। সর্বপ্রথমেই থাকবে সিটিজেন্স হোম এবং তারপরে থাকবে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। আবারও ঠিক এই রকমভাবে দেখতে পারবেন অনেকগুলো অপশন থাকবে। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন যে আপডেট মোবাইল নাম্বার রয়েছে এবং তারপরেই যে অপশনটি রয়েছে, আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন, ডিলিঙ্ক মোবাইল নাম্বার। এই ডিলিঙ্ক মোবাইল নাম্বারের ক্লিক হেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ঠিক এই রকমভাবে দেখতে পারবেন এন্টার মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে বা দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমার মোবাইল নাম্বারটি দিলাম এবং তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে 4 ডিজিটের ওটিপি আসবে। 4 ডিজিটের ওটিপি এখানে দেওয়ার পর সাবমিট অটোমেটিক হয়ে যাবে। আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি অলরেডি চলে এসেছে। ওটিপি দেওয়ার পর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এই পেজে আসবে, অর্থাৎ যে পেজে, অর্থাৎ এই পেজে দেখাবে আপনার মোবাইল নাম্বারটি কতগুলো রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে। এখানে আমার মোবাইল নাম্বারটি শুধুমাত্র 1টি মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্ত রয়েছে, আশা করি এখানে দেখতেই পাচ্ছেন। এখন আপনি যদি চান যে 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 রেশন কার্ডগুলো আপনার নয় বা মোবাইল নাম্বারটি সংযুক্ত থাকা বাধ্যতামূলক নয়, সেই রেশন কার্ডের নামের জায়গায় টিকমার্ক দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন, অটোমেটিক সেই রেশন কার্ড থেকে আপনার নাম্বার ডিলিং হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে ডিটেলস দেখতে পারবেন। এখানে শুধুমাত্র 1টি রেশন কার্ড লিঙ্ক রয়েছে। আপনার মোবাইল নাম্বারটি যে কয়েকটি রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত থাকবে এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবে। একটি নাম্বার 100টি রেশন কার্ডের সঙ্গেও লিঙ্ক থাকতে পারে, আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটি মোবাইল নাম্বারের স্ট্যাটাস এখানে, এই নাম্বারটি অলরেডি 5টি রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে। এখন এই ব্যক্তি যদি চায় যে 2 নম্বর রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি ডিলিঙ্ক করা প্রয়োজন, তাহলে সেখানে ক্লিক করার পর কনফার্ম অপশনটিতে ক্লিক করলেই মোবাইল নাম্বারটি সেই রেশন কার্ডের সঙ্গে, সেই রেশন কার্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বা ডিলিং হয়ে যাবে। তো এখন এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনার রেশন কার্ডে যদি কোনো তথ্য ভুল থাকে এবং আধার কার্ডের তথ্য যদি সঠিক থাকে এবং আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে, তাহলে এই যে আপনারা অপশনটি দেখতে পাচ্ছেন যে রেক্টিফাই বা আপডেট, অর্থাৎ এই অপশনটি ব্যবহার করেই আধার কার্ডের তথ্য অনুযায়ী ইনস্ট্যান্ট বা সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ডের ভুল তথ্য কিন্তু সংশোধন করে নিতে পারবেন। এই বিষয়ে অলরেডি অনেক কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অনেকদিন থেকে এই চ্যানেলে বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারছি না, তাই এই চ্যানেলের রিচ অলরেডি ডাউন হয়ে গিয়েছে। দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করার চেষ্টা করবেন এবং এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলেই আপনারা পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।